আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পবিত্র কোরআন থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি আয়াত আশা করি ভিডিওটি দেখবেন শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং অশ্লীল কাজের আদেশ দেয় অথচ আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন আর আল্লাহ অসীম করুণাময় ও মহা জ্ঞানী সুরা বাকরা আয়াত দুইশো হে মোমিনগণ যদি তোমরা কাফিরদের অনুসরণ করো তবে তারা তোমাদেরকে পেছনে ফিরিয়ে নিয়ে যাবে আর তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুরা আল ইমরান আয়াত একশো ঊনপঞ্চাশ নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে তারাই অধিক সম্মানিত যারা তোমাদের মধ্যে বেশি মোত্তাকি আল্লাহ সব কিছু জানেন ও সব কিছুর খবর রাখেন সুরা হুজরাত আয়াত তেরো তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ ও শোভা মাত্র কিন্তু আল্লাহর নিকট যা আছে তা আরও উত্তম ও স্থায়ী তবুও কি তোমরা অনুধাবন করবে না সুরা কাসাস আয়াত হে মোমেনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে উদাসীন না করে দেয় যারা এমন করবে উদাসীন হবে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা মুনাফিকুন আয়াত নয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতু